লেখছে সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিম ইদা কানা মালিকান লিমিকদারিন নিসাব ফাযিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাইহি ওয়া আবিদিহি আল্লাহর রাসূল করলেন কি সাদাকাতুল কি করলেন কি ফরজ আর হেদায়ার মধ্যে 283 না 238 টার মধ্যে লেখছে সাদাকাতুল ফিত্রে কি ওয়াজিব এক দুই নাম্বার আলাল হুররিল মুসলিমে যে ব্যক্তি স্বাধীন ব্যক্তি তার উপরে এটা কি ওয়াজিব ইদা কানা মালিকান লিমিকদারিন নিসাব যখন সে নিসাব পরিমাণ সম্পদের কি হবে মালিক হবে তাহলে একদিকে বলল ওয়াজিব আরেকদিকে বলল স্বাধীন মুসলিম যে সে হবে আরেকদিকে বলল যে যাকাতুল ফিত্রা দিলে কি হবে নিসাব পূর্ণ হওয়া লাগবে নিসাব পরিমাণ কখন হবে ফাযিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাইহি ওয়া আবিদিহি মানে তার বাড়ি বাদ দিয়ে তার কাপড় চোপড় বাদ দিয়ে তার আসবাবপত্র বাদ দিয়ে তার বাহন বাদ দিয়ে তার অস্ত্রশস্ত্র বাদ দিয়ে তার যত গোলাম আছে এগুলো বাদ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে ফিত্রা হলো ওয়াজিব তাহলে এখন ফিত্রা দেওয়ার কোন লোক আছে কে দিবে ফিত্রা আহারে কি সুন্দর এরপরে বলছেন কত সুন্দর করে বলছেন কি এরপরে নিসফু সাইম মিন বুররিন ফিত্রা দিবে গমের মাত্র পয়সা আদাসা কত জায়গাতে ঠকানো হলো বলেন তো দেখি কত জায়গাতে হায় 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 অথচ আল্লাহ রাসূল বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রে আলাল আব্দি ওয়াল হুররে ওয়াস সগীরে ওয়াল কাবীরে ওয়াজ যাকারে ওয়াল উনসা মিনাল মুসলিমিন এই ফিত্রা ফরজ হলো একজন দাস যদি হয় চাকর যদি তার উপরে ফরজ একজন স্বাধীন ব্যক্তি তার উপরে ফরজ ছোট বড় সবার উপরে কি ফরজ মিনাল মুসলিমিন নারী পুরুষ সবার উপর ফরজ আর তারা ফরজ করলো শুধু কি শুধু নিসাব পরিমাণ হলে তাও শুধু স্বাধীন ব্যক্তি তা বাদ যাবে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া আবিদকে আসলে একজন চাকরকে চাকর হলো ওই ব্যক্তি যার কাছে একদিনের খাবার আছে কয়দিনের একদিনের খাবার আছে তাকেও ফেতরা দিতে হবে এটা আমার না তাও কতটুকু ফেতরা নির্ধারণ করলাম কত 155 টাকা তাই না কত করেছে 115 টাকা তাই না কে বলেছে ফেতরা নির্ধারণ করতে ফেতরা দিতে হবে খাদ্য বস্তু দ্বারা 3 কেজি চাউল আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কেজি 2.5 কেজি কথার কোনো ভিত্তি নাই আমরা পাইনি আর যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে ফেতরা দেয় তার ফেতরা আদায় হবে না এটা একেবারে 4 ইমামের 3 ইমামের ফতোয়া আর একটা স্পষ্ট করে বলছেন একবারে এত কড়া করে বলছেন যে একদিকে 3 কেজি আর একদিকে 2.5 কেজি কোনটা গ্রহণ করবেন 3 কেজিটাই সবাই বলছেন 3 কেজি 2.5 কেজি কেউ বলেছেন এই মর্মে কোনো দলিল আমাদের জানা নাই আমরা পাইনি এই জন্য বললাম ফেতরা দেবেন কয় কেজি 3 কেজি ফেতরা আপনারা অবশ্যই চাউল দিয়েই দিবেন চাউল দিয়েই ফেতরা দেওয়ার চেষ্টা করবেন যে যে মানে চাউল খান সেই মানে চাউল দেখে দেবেন ফেতরা দিবেন মনে করেন 70 টাকা চাউল যদি কিনে খান আপনারা কেউ মনে খান না 70 টাকা কত টাকা 100 টাকা 82 টাকা 85 টাকা খান মনে ওই যে উন্নত চাল যেটা কি বলে কাটারি হোক হ্যাঁ ওয়ান এটা খান 82 টাকা কেজি 3 কেজি চালের দাম কত হবে হ্যাঁ কি ঠকান ঠকাইছেন আপনারা 115 টাকা ফেতরা দিয়ে গরিবকে ঠকালেন এই ঠকানো হলো আল্লাহকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বাদী হবেন এদের পক্ষে দরিদ্রের পক্ষে হয় বাঁচার কোনো সুযোগ নাই যতগুলো ফাঁদ ফেলেছেন ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতেই হবে ইনশাআল্লাহ মানুষকে জানানোর চেষ্টা করুন মানুষের দাওয়াতের মাধ্যমে মানুষকে সঠিকটা জানাতে হবে আপনারা নিজেরা দাওয়াতি কাজ করেন না খালি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন যত প্রচার করবেন তত প্রসার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে উদ্ভব ফতোয়া এবং এই উদ্ভট
যত মাসালা আছে এই জাল হাদিস মিথ্যা কথা সবগুলোর উৎখাত হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যদি আপনারা সচেতন হন আপনারা খুব সচেতন মানুষ শিক্ষিত মানুষ আপনাদের প্রতি একান্ত আবেদন থাকবে আপনারা ইবাদতের পাশাপাশি সর্বশ্রেষ্ঠ ইবাদত দাওয়াত ইলাল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত কি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া একদিন বলেছি আপনাদেরকে দাওয়াতি কাজে আপনি শামিল হবেন একটু মনে থাকবে তো দাওয়াতি কাজে শামিল হবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন আর এই সমস্ত বিষয় নিয়ে আপনারা একটু ভাববেন এই মিথ্যা প্রচারণা থেকে মানুষকে সচেতন করবেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত মুসল্লিবৃন্দ আমি আজকে জুমার খুতবাতেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু রমাদান শেষের দিকে যাচ্ছে আজকে 14 না 15 মনে হয় নাকি 15 আল্লাহ রহম করুন মানে অর্ধটা শেষ হয়ে গেল এই শেষ যখন হতে যায় তখন আপনারা ইবাদতের ক্ষেত্রে এসে অলসতা করেন তাই না শুরুর দিকে মসজিদ ভর্তি হয় আর শেষের দিকে মসজিদ ফাঁকা হয়ে যায় সামনে কদর রাত আসছে ইতিকাফ আসছে আপনারা চেষ্টা করবেন কদর রাতগুলো জাগা ইতিকাফ করার তো বাড়িতে ইতিকাফ হবে না হেদায়ার ফতোয়া হলো বাড়িতে ইতিকাফ করা যাবে আর রাসূলের ফতোয়া হলো এক মসজিদে ইতিকাফ করতে হবে বাড়িতে এটা করা যাবে না ইতিকাফ বাড়িতে করবেন না কেউ কোনো মহিলা মসজিদে জায়গা হবে ইনশাআল্লাহ আমাদের আলামিন মসজিদে ইতিকাফ হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আগামী জুমাতে জানতে পাবেন ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম ও জাযাকুমুল্লাহ ও আগামী জুমাতে এর মধ্যে পড়ে যাচ্ছে তাই না এটার মধ্যে পড়ে যাচ্ছে আচ্ছা সোমবার রাতে বসবেন আমাদের সভাপতি সাহেব আছেন ইনশাআল্লাহ ডিক্লেয়ার দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সহজ করে দেয় আমাদেরকে আমরা মহিলাদের কথা জবাব দিতে পারি না আমি মাবনদেরকে বলবো আপনারা আমাদের একটু ক্ষমা করুন মাফ করবেন অনেক জটিলতা ছিল এখন জটিলতাগুলো দূর হচ্ছে আর আপনাদের বলবো একটু ওই সাইডটা দক্ষিণ সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন না ছয়তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধ করব এই ছয়তলা রেডি করার জন্য একটু রমজান মাসে একটু খোলা হাতে দান করবেন ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন আর একজন দরিদ্র মানুষ চেয়েছেন আর কি সভাপতি সাহেবকে বলেছেন যে একজন দরিদ্র মানুষের একবারে পাথর হয়েছে এমন জায়গায় অপারেশন করতে হবে লোকটি চাচ্ছে যে 45,000 টাকা আমার একটু ব্যবস্থা করে দিলে ভালো হয় আমি শুধু এতটুকু বললাম আপনাদের কাছে আর এই আলামিন মসজিদের বিষয়টা খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহ তাড়াতাড়ি আপনাদের অর্থ থেকে যেন কাজটা কমপ্লিট করে দেন আমিন ইয়া রাব্বাল আলামিন বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم أعن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين رمضان যখন আসে তখন ফিলিস্তিনে হামলা হওয়া শুরু হয় দেখছেন তো গত কয়েক দিনে আপনারা একটু দোয়া করবেন যারা নির্যাতিত সারা সারা পৃথিবীতে মুসলিমরা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ পরাজিত করেন আল্লাহ যেন যারা আক্রমণ করছে আল্লাহ যেন তাদেরকে উপরে গজব নাজিল করেন এই দুয়ার মধ্যেই কথাটুকু আছে আল্লাহুম্মা আলিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিতা ওয়াল ইহুদা ওয়াল নাসারা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাক্কিক শামলাহুম ওয়া মাসজিদ জামাআহুম ওয়া খারিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল লাযী লা তারুদ্দুহু আনিল ক্বাওমিল মুজরিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম ওয়া সাল্লাল্লাহু আলা নাবী